ফুটবল বিশ্বকাপ যেন তারকাদের মিলন মেলা, তবে এবারের বিশ্বকাপে খেলতে পারছেন না অনেক তারকায়। দল বিশ্বকাপে নেই বলেই তাদের কেউ কেউ নেই এবারের লড়াইয়ে, আবার কেউ বা চোটের কারণে মিস করবেন স্বপ্নের বিশ্বকাপ। তালিকায় আছে হালান্ড, সালা, দোন্নারুমা, লুইস দিয়াস, পল পগবার মতো তারকারা। এবারের সামার ট্রান্সফারে ক্লাব ফুটবলের সবচেয়ে আলোচিত তারকা নরওয়ের আর্লিং হালান্ড, তাকে পেতে অনেক ক্লাবই রীতিমতো কারাকারি করে। শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে আসেন এই তারকা। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে 11 ম্যাচে 17 গোল এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের। অথচ নরওয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় দর্শক হয়ে থাকতে হবে হালান্ডকে। হালান্ডের মতোই বিশ্বসেরা একজন স্ট্রাইকার তিনি। মিশর সহ ইংল্যান্ডের লিভারপুল শহরের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ সালাহ। এ তারকা স্ট্রাইকারও এবারের বিশ্বকাপের নীরব দর্শক। গত আসরে 28 বছর পর বিশ্বকাপ খেলার স্বাদ পেয়েছিল ইজিপশিয়ানরা, তাও সালার কল্যাণে। এবার সেনেগালের কাছে বাছাই পর্বের হারে বাদ পড়ে মিশর। লিভারপুল তারকাও তাই মিস করবেন স্বপ্নের বিশ্বকাপ। এদিকে টানা 2 বিশ্বকাপ খেললেও এবার লাতিন আমেরিকা থেকে সুযোগ পায়নি কলম্বিয়া। লাতিন অঞ্চল থেকে বাছাই পর্বে পয়েন্ট টেবিলের ছয়ে ছিল কলম্বিয়ানরা, আর তাতেই কপাল পড়ল লুইস দিয়াজের। সালার মতো তিনিও ছন্দে আছেন ক্লাব লিভারপুলের হয়ে। দুঃখটা বেশি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইউরোপিয়ান জায়ান্ট ইতালির। আজ্জুরিদের দুঃখের সঙ্গী পিএসজি গোলরক্ষক জিয়ান লুইজি দোন্নারুমা। টানা তৃতীয়বারের মতো ইতালি নেই ফুটবল বিশ্বকাপে। সময় সেরা গোলকিপিং করেও তাই দোন্নারুমা নেই কাতারের বিশ্বকাপে। এদিকে বিশ্বকাপ খেলছে দল, অথচ স্রেফ চোটের কবলে পড়ে সতীর্থদের খেলা দেখেই বিশ্বকাপের পুরো সময়টা পার করবেন পল পগবা ও এনগালো কান্তে। গত বিশ্বকাপে এই দুই প্লেমেকারের ফুটবল নৈপুণ্যেই 20 বছর পর বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করে ফরাসিরা। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।